9:16 ফিরে এলাম রাতনাটে বাংলাদেশে। জনগণের অংশগ্রহণ বাড়াতে এখন থেকে সব প্রকল্প বিবরণী বাংলায় করার ঘোষণা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তাফা কামাল। সরকারি কেনাকাটায় সরকারি বেসরকারি অংশীদারত্বের পর্যবেক্ষণ শীর্ষক এক আলোচনায় মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থাপন করা ব্র্যাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্পে সহকারী প্রকৌশলী পর্যায়ে 30% পর্যন্ত অবৈধ অর্থের লেনদেন হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থ সময়ের অপচয় পুরনো সমস্যা, এতে বছর বছর এডিপিতে জমছে প্রকল্পের স্তূপ। সময় অর্থের এই অপচয় কমাতে সম্প্রতি জনগণের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। গঠন করা হয় 43 সদস্যের সরকারি বেসরকারি অংশীজন কমিটি। কমিটির দশম সভায় তুলে ধরা হলো সিরাজগঞ্জ ও রংপুরের স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের জরিপের পর তৈরি করা বিআইজিডির প্রতিবেদন। এতে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলীরা প্রকল্পে জনগণের অংশগ্রহণ মেনে নিলেও সহকারী প্রকৌশলীরা এতে নাখোশ। আধিপত্য কমার আশঙ্কাই এর মূল কারণ। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের লোকজনের সঙ্গে সবাই না অবশ্যই কন্ট্রাক্টরদের একটা কোলিউসিভ নেক্সাস বা এক ধরনের সম্পর্ক আছে, অর্থের সম্পর্ক, সুবিধার সম্পর্ক, এইটাও এবং এইটা এই সিটিজেন্স এনগেজমেন্টের জন্য ডিসরাপ্টেড হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের সচিবও মানছেন এই অভিযোগ। প্রকল্প বিবরণীর ভাষাগত সমস্যার বিষয়টিও তুলে ধরেন তিনি। আপনার ওখানে যে কাজগুলো হবে সেই কাজগুলো জনগণকে উন্মুখ করবেন প্রতি 7 দিন পর, এভরি থার্সডে, এটা লোকাল ওয়েবসাইটে দিবেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্প পরিচালকেরা প্রকল্প এলাকায় থাকেন না, এটি পুরনো অভিযোগ। ভাষাগত সমস্যা দূর করতে বাংলা ব্যবহারের ঘোষণা দেন তিনি। এখন থেকে প্রত্যেকটা প্রকল্প প্রণয়ন হবে বাংলায়, প্রত্যেক প্রকল্প পরিচালককে তিনি বিনা ছুটিতে সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রকল্প শেষ করতে গড়ে নির্ধারিত সময়ের চেয়ে 3 বছর বেশি সময় লাগে, খরচ হয় 42% অতিরিক্ত অর্থ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের অংশগ্রহণ বাড়ানোর কথা বলা হয়েছে, মানে এটা হলে